বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের টাইপ 4 এই টাইপ 4 এ এই ধরনের প্রশ্ন যদি থাকে তাহলে डायरेक्टली आंसर বলে দেওয়া যাবে তার আগে এই ধরনের প্রশ্নে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে এরা কু ফাংশনে আছে কিনা কু ফাংশন বলতে যেমন হচ্ছে সাইন ইনভার্স থাকলে সাথে আরেকটা কস থাকবে এরকম যদি পাশাপাশি থাকে বা কস ইনভার্স থাকলে একটা সাইন থাকবে এরকম যদি পাশাপাশি থাকে এরকম যদি থাকে তাহলে সেটাকে আমরা কু ফাংশন বলতে পারবো কু ফাংশন কারা কারা হয় এই যে সাইন কস তারপরে হচ্ছে টেন কট তারপরে হচ্ছে সেক কোসেক সেক কোসেক এরা যদি থাকে তাদেরকে আমরা কু ফাংশন বলতে পারবো একটা ইনভার্সে থাকবে আরেকটা নরমালি থাকবে এরকম যদি থাকে তাহলে डायरेक्टली आंसर হবে এটা डायरेक्टली आंसर হবে এটা এখানে যা থাকবে সেটাই आंसर যেমন হচ্ছে এইখানে দেখুন এইখানে দেখুন আমরা যদি এই প্রশ্নটা সমাধান করতে চাই দেখুন এই যে tan ইনভার্স আর এই যে cot বাদ দিতে পারবো tan ইনভার্স আর cot এই যে tan ইনভার্স আর cot বাদ দিতে পারবো দেন পরবর্তীতে sin ইনভার্স আর এই যে cos বাদ দিতে পারবো তাহলে डायरेक्टली आंसर কত হবে x তাহলে আমরা এরকম যদি আরেকটা প্রশ্ন দেখি যেমন হচ্ছে sin sin তারপর হচ্ছে cot ইনভার্স tan তারপর হচ্ছে cos ইনভার্স আমি এখানে বললাম যে x স্কয়ার বাই 4 তাহলে এটা সমান সমান কত এটার आंसर কত এটার आंसर আমরা डायरेक्टली বলে দিতে পারবো যে এটার आंसर এটা সেটা এটা आंसर বলার আগে অবশ্যই আমাকে একটা জিনিস দেখতে হবে এখানে কু ফাংশন আছে কিনা যদি কু ফাংশন থাকে তাহলে डायरेक्टली आंसरটা বলতে পারবো এখানে দেখব এই যে cot ইনভার্স আর tan কাটাকাটি করা যাবে cos ইনভার্স আর sin কাটাকাটি করা যাবে তো এটা डायरेक्टली आंसर আর যদি এইভাবে না থাকে তাহলে আমাকে ভেঙে ভেঙে করতে হবে ভেঙে ভেঙে পরিবর্তন করে করে বিভিন্ন সূত্র ইউজ করে লং ভাবেই করতে হবে যদি এরকম থাকে কু ফাংশন তাহলে আমরা डायरेक्टली आंसर বলে দিতে পারবো डायरेक्टली কি आंसर বলে দিতে পারবো পিছনে যা থাকবে সেটাই आंसर যদি এরকম থাকে একটা যেমন হচ্ছে sec sec তারপর হচ্ছে sin ইনভার্স x sin ইনভার্স cos তারপর হচ্ছে cosec ইনভার্স এইখানে দিলাম যে 4x 4x স্কয়ার বাই 3 এখন এটার आंसर কত এটার आंसर কত এটার आंसर দেখি আমরা মাঝখান থেকে বাদ দিতে থাকি sin ইনভার্স cos বাদ দিতে পারবো cosec ইনভার্স sec বাদ দিতে পারবো তাহলে डायरेक्टली आंसर হচ্ছে এটা তখন आंसर কত এই যে 4x স্কয়ার বাই 3 তাহলে আমরা দেখব কু ফাংশন আছে কিনা কু ফাংশন থাকলেই আমরা সরাসরি বাদ দিতে পারবো তাহলে এই ধরনের যত প্রশ্নই আসুক আশা করি তুমি পারবা মূলত দেখবা কু ফাংশন আছে কিনা যদি এরকমও আসে তারপর আমরা পারবো কিনা দেখি যেমন হচ্ছে প্রথমে আসলো sin ইনভার্স তারপরে আসলো tan ইনভার্স তারপরে আসলো যে sec sec আর cosec ইনভার্স cosec cosec ইনভার্স তারপরে আসলো cot তারপরে cos cos 4x cube by 4x cube by 9 এখন এটা ডাইরেক্ট आंसर কি এটা ডাইরেক্ট आंसर হচ্ছে এটা এটা আমাকে আর লং ভাবে করার দরকার নাই ডাইরেক্ট आंसर হচ্ছে এটা কারণ আমরা এই জায়গায় কু ফাংশনগুলো বাদ দিতে পারবো কু ফাংশন কিভাবে বাদ দিতে পারবো কু ফাংশন বাদ দেওয়ার প্রসেসটা হচ্ছে যে মাঝখান থেকে আমরা প্রথমে বাদ দেব এটা মাঝখান থেকে এই জিনিসটা বাদ দেব একটা নরমাল আর একটা ইনভার্সে আছে তো এটা বাদ তারপর হচ্ছে একটা cot আরেকটা tan এর সাথে বাদ আরেকটা cos আরেক্টা sin ইনভার্স এর সাথে বাদ তাহলে डायरेक्टली आंसर কত डायरेक्टली आंसर হচ্ছে এই যে 4x cube by 9 আশা করি এই ধরনের প্রবলেম আসলে পারবা তো এইখানে অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে কু ফাংশন আছে কিনা কু ফাংশন না থাকলে তোমাকে কিন্তু লং ওয়েতেই করতে হবে তাহলে পরের আরেকটা টাইপ দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ